الله أموات بل أحياء ولكن لا تشعرون الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شمانيتو درشوك سرطة بريندو আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবার আমরা আল্লাহ রাব্বুল আলমিনের অফরন্ত অনুগ্রহের শকরা আদায় করি যিনি প্রতিদিনকার মতো আজও আমাদেরকে ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই মহাজীবন অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা বিগত পর্বগুলিতে আপনাদের সামনে আমরা আলোচনা পেশ করার চেষ্টা করেছি হজরত আলীরদ্দী আল্লাহুতালহুর মুখ মুখনিস্তৃত অমূল্য বাণী এবং সে থেকে আমার এবং সেই বাণীগুলাই হচ্ছে আমাদের জীবন গঠনের পাথেও আমরা সেই সব আলোচনার মধ্যে আমরা এরকম উপদেশও পেয়েছি যে অর্থাৎ জ্ঞান হচ্ছে এমন জিনিস যা জ্ঞানীকে বিনয়ী করে বিনম্র করে তার ভিতরে ভদ্রতা শিষ্টাচার উদারতা সৃষ্টি করে হজরত আলিরদ্দী আল্লাহ তাহ নিজেই কেবলমাত্র বিনয় ছিলেন তাই নয় তিনি চাইতেন যে এরকম বিনয় বিনম্রতা এরকম ভদ্রতা এরকম ব্যবহার যেন তার অধীনস্থ সকল শাসকবৃন্দই যেন সেটা অনুসরণ করে একবার তিনি একবার তাকে দেখা গেল যে তিনি নিজের জুতা সেলাই করছেন তখন তাকে সেই ব্যক্তি প্রশ্ন করলেন যে আমিরুল মোমিনিন আপনার এই জুতার দাম কত যে জন্য এত কষ্ট করে আপনি মেরামত করছেন তখন তিনি বললেন আমার এই জুতার দাম যাই হোক না কেন তোমাদের এই পৃথিবীর চাইতে আমার জুতা আমার কাছে প্রিয় আমি নিজের চোখে দেখেছি রাসুলে পাকসাল্লাইসাল্লাম নিজে নিজের জুতা সেলাই করতেন সুতরাং এর মাধ্যমেই আমরা হাজরত আলী দদ্দী আল্লাহুতাহুর চরিত্রের একটি বিনয়ের রূপ নিরহংকার রূপ আমরা দেখতে পাই তিনি চাইতেন তার অধীনস্থ সকল গভর্নররা যেন জনগণের সাথে সাথে ভালো ব্যবহার করেন তিনি নিজে তো করতেনি এবং তিনি ফরমান দিয়েছিলেন যে কক্ষো যেন কেউ জনগণের সামনে দুর্ব্যবহার না করে একবার দেখা গেল বসরার গভর্নর জিয়াদিবনে আবিহ তার বিরুদ্ধে অভিযোগ এলো জিয়াদিবনে আবিহ গভর্নর হিসাবে অত্যন্ত যোগ্য ব্যক্তি ছিলেন কিন্তু স্বভাবে ছিলেন কঠোর যখন তার বিরুদ্ধে জনগণের সামনে রূঢ় ব্যবহারের অভিযোগ এলো তখন তিনি চিঠিতে তাকে নিষেধ করেছিলেন পুনরায় যখন একই অভিযোগ এলো তিনি তখন তাকে এত কঠোর সাবধানবাণী উচ্চারণ করে একটি চিঠি দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন জিয়া আমি আল্লাপাকের কসম করে বলছি তোমার বিরুদ্ধে যদি পুনরায় জনতার সাথে অসৌজন্যমূলক ব্যবহারের কোনো অভিযোগ আমি পাই তাহলে আমি তোমাকে এমন শাস্তি দেব যা তুমি কল্পনাও করতে পারো না তোমার মেরুদণ্ড আমি ভেঙে ফেলব তোমাকে যে পদে নিযুক্ত করেছি সে পদের দাবি হচ্ছে জনগণের সঙ্গে ভালো ব্যবহার করবে হাজরত আরিদি আল্লাহ তালুর এই কঠোর চিঠিতে জিয়াদবিন আবিহ সংশোধিত হয়ে গিয়েছিলেন তিনি একবার হজরত আবদুল্লা ইবন আব্বাস রেদি আল্লাহতুল্লাহকে এক প্রদেশের গভর্নর করে প্রেরণ করেছিলেন সেখানকার কৃষক অমুসলিম কৃষকেরা খলিফার দরবারে অভিযোগ পেশ করেছিলেন যে আবদুল্লাহ ইবনে আব্বাস আমাদের সাথে অসজনমূলক ব্যবহার করে হজরত আলী আদি তালানহু লিখেছিলেন ইবনে আব্বাস অমুসলিম কৃষকদের সাথে কখনো দুর্ব্যবহার করো না তাদের সাথে সৌজন্যমূলক ব্যবহার করো শুনে রাখো তুমি মনে করতে পারো তারা বহু দেবতার পূজারী বহু দেবতার তারা উপাস্য তারা তাদের পূজা করে তারা শির করে যেটাই করুক না কেন মনে রাখতে হবে তারা হচ্ছে মানুষ তাদের অধিকার রয়েছে আমাদের থেকে ভালো ব্যবহার পাওয়ার কারোর সাথে দুর্ব্যবহার করার কোনো সুযোগ আমাদের নাই শুনে রাখো আবদুল্লিবিনী আব্বাস তুমি যদি ইতিপূর্বেও তাদের সাথে ভালো ব্যবহার করে থাকো তবে আমার চিঠি পাওয়া মাত্রই তাদের সাথে আরও মধুর ব্যবহার করবে মনে রেখো তুমি হচ্ছ আমার প্রতিনিধি সুতরাং তোমার ব্যবহার আমার ব্যবহার হিসাবেই জনগণের সামনে গণ্য হবে তিনি আরেকবার মানজার ইবনে জায়েদ নামক এক শাসনকর্তাকে চিঠি দিয়েছিলেন যে মানজার ইবনে জায়েদ আমি তোমার পিতার ন্যায়নীতি তাকুয়া তার ন্যায় বিচার তার দূরদর্শিতা তার ভদ্রতার কারণে আমি তোমাকে শাসনকর্তা পদে নিয়োগ করে প্রতারিত হয়েছি আমি কল্পনাও করিনি এত ভালো একজন পিতার সন্তান হিসাবে তুমি এত নীচ তুমি এত নিচতার পরিচয় দেবে তুমি তোমার পিতার উদারতা ভদ্রতা সৌজন্যতা থেকে বিন্দু পরিমাণও কোনো কিছু পাও নাই তুমি তোমার লোভকে আজও বর্জন করতে পারো নাই তুমি তোমার দুনিয়া প্রতিষ্ঠার জন্য পরকালকে বর্জন করেছ তোমার প্রতি আমার আর কোনো বিশ্বাস নাই তোমাকে কোনো আমানতের দায়িত্ব দিলে তুমি তা রাখতে পারবে বলে আমি আর মনে করি না সুতরাং আমার এই চিঠি পা মাত্র তোমার দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তিকে বুঝিয়ে দিয়ে তুমি মদিনায় চলে এসো হযরত আলিরদি আল্লাহুর এই ফরমান তিনিভাবে তার গভর্নরদেরকে দায়িত্বশীলদেরকে ভদ্রতা শিখিয়েছিলেন তিনি নিজেও যে অসাধারণ ভদ্র আচরণ করতেন তা সত্যি অতুলনীয় একদিন কুফার প্রচন্ড ক্লান্ত রাজপথ আকাশে সূর্য অগ্নি বৃষ্টি করছে ভর দুপুর খলিফা হাজরত আলীরদাহতালাহ পথ চলছেন হঠাৎ করে দেখতে পেলেন একটি ছোট্ট বালিকা বাজারের পাশে দাঁড়িয়ে কাঁদছে তিনি বালিকাটির দিকে এগিয়ে গেলেন গিয়ে তাকে সস্নেহে জিজ্ঞাসা করলেন বালিকা তোমার দুঃখ কি তুমি কাঁদো কেন মেয়েটি বলল মেয়েটি অবাক হয়ে তাকালো কিছু বলল না কারণ জীবনে সে কখনো এরকম স্নেহ মাখা কণ্ঠস্বর শোনে নাই সে কান্না ফুলে অবাক হয়ে তাকিয়ে রইল অলিফা তাকে মমতা মাখা স্বরে বললেন তুমি আমাকে বলো তোমার কষ্ট কি বালিকে বলল তুমি পারবে আমার কষ্ট দূর করতে খলিফা বললেন বলো তুমি আমাকে আমি তোমার কষ্ট দূর করে দেব বালিকে তখন তার কষ্টের কথা বলল যে আমি এক মনিবের অধীনস্থ দাসী মনিব এই ভর দুপুরে আমাকে কিছু খেজুর ক্রয়ের জন্য এই বাজারে প্রেরণ করেছিলেন আমি এরপরে কিছু খেজুর যখন কিনে নিয়ে যাই মালিকের তা পছন্দ হয় না এরপর মালিক আমাকে প্রহার করে এবং এগুলো ফেরত দেওয়ার জন্য নির্দেশ করে আমি তার নির্দেশ নিয়ে সেই দোকানির কাছে উপস্থিত হই এবং এই খেজুর যখন তাকে ফেরত নিয়ে টাকা ফেরত দিতে বলি তখন সেই দোকানদারও আমাকে প্রহার করে এইভাবে একদিকে মনিবের কাছে গালিগালাজ সহ প্রহার দোকানির কাছ থেকে এই রূঢ় আচরণ আমি সহ্য করতে পারছি না এখন আমি কি করবো হজরত আলির দিয়ে আল্লাহ তালা আনহু অত্যন্ত স্নেহের সাথে বললেন তুমি আমাকে দেখিয়ে দাও সেই দোকানদারকে এরপরে তিনি বালিকাটিকে সাথে নিয়ে সেই দোকানের দিকে চললেন যে সেখানে গিয়ে দোকানের সামনে গিয়ে অত্যন্ত বিনয়ের সাথে বললেন যে তুমি তোমার এই মাল ফেরত নাও কিন্তু দোকানি খলিফাকে চিন্তা চিনতো না দোকানি খলিফার সাথেও পূর্বের মতোই রূঢ় আচরণ করা শুরু করলো এ অবস্থায় আশপাশের দোকান থেকে লোকেরা ছুটে এলো এবং তারা এসে খলিফাকে অবস্থায় দেখে তার অবাক হলো এবং লোকটিকে তারা সতর্ক করলো তুমি জানো ইনি কে ইনি হচ্ছেন খলিফা সোনামাত্রই সেই দোকানেই একেবারে খলিফার পায়ের কাছে পড়ে গেল এবং বিনয়ের সাথে ক্ষমা চাইতে লাগল আলী আলিরদ্দী আল্লাহ তালু স্বভাবসুলভ গাম্ভীর্যতার সাথে বললেন যে ন্যায় বিচার ন্যায় নীতি সৎ উপদেশের সামনে তোমরা এরকম অহংকার প্রদর্শন করো অথচ ক্ষমতার সামনে এইভাবে তোমরা নিজের অত্যন্ত হীনতার পরিচয় দাও এর দ্বারা প্রমাণ হয় তোমরা মানুষ হিসাবে মনুষ্যত্বের অযোগ্য তোমরা অত্যন্ত নিজ প্রকৃতি আলী রাতে আল্লাহ উদ্দিয়ালাহালাহ যখন এই কথা বলছেন ওদিকে বালিকাকে ফিরে আস ফিরে আসার দেরি দেখে মালিক ছুটে এসেছে এসে এখানে ভিড় দেখে সে যখন দেখলো এখানে দাঁড়িয়ে আছে খলিফা স্বয়ং তখন সেই ব্যক্তিও হজরত আলীর দি আল্লাহালহুর কাছে ক্ষমা চাইতে লাগলো হজরত আলীর দী আনহু তাকে বললেন যে তোমরা কিরকমের মুসলমান যে তোমরা আশা করো তোমাদের অপরাধগুলি তোমাদের মনিব আল্লাহরাবুল আলমিন ক্ষমা করে দিবেন অথচ সামান্য একটি বালিকাকে তোমরা ক্ষমা করতে পারো না আসলে তোমরা ইসলাম থেকে শুধুমাত্র নামটাই গ্রহণ করেছ ইসলামের সুমহান চিরন্ত আদর্শ থেকে একটু ছিটে ফুটাও তোমরা গ্রহণ করতে পারো নাই সম্মানিত ভাই বোন বোনেরা হজরতে আলিরদ আল্লাহ তাহু নিজে ভালো ব্যবহার করতেন এবং অন্যদেরকে এই ভালো ব্যবহার শিক্ষা দিতেন আসলে আমাদের ভিতরেও যদি আমরা প্রকৃতপক্ষে জ্ঞানী হই জ্ঞান অর্জন করি সুশিক্ষা অর্জন করি তাহলে অবশ্যই আমরাও মানবতার সাথে সুন্দর ব্যবহার করতে শিখব এতে কোনো সন্দেহ নাই আমাদের ভিতরে অহমিকা দূর করে ভালো ব্যবহার করতে হবে ভালো ব্যবহারই মানুষের পরিচয় ব্যবহার দ্বারাই বোঝা যায় মানুষটা কোন মানের দেখুন এই পৃথিবীতে আমরা চিরদিন থাকবো না আজ আজ কাল চলে যাব বিগত দিনে যারা আমাদের সাথে সময় কাটিয়েছিলেন আমাদের বন্ধু বান্ধব আপনজন কি আমাদের বড় কেউ তারাও কিন্তু আজকে পৃথিবী থেকে চলে গেছে আমরাও চলে যাব শুধু পার্থক্য হচ্ছে আজ আর কাল কিন্তু মানুষের অন্তরের মণিমুকুরে আমাদের শ্রদ্ধার আসন যদি গাড়তে হয় যদি আমরা মরেও আমাদেরকে আমরা অমর রাখতে চাই এবং পরকালে আল্লাপাকের কাছে করুণা পেতে চাই তাহলে এই ভালো ব্যবহার করতে হবে রূঢ় ব্যবহার করে লাভ কি আপনি একটা খারাপ ব্যবহার করে একটা মানুষকে ক্ষতি করলেন কিন্তু আপনি কি জানেন আপনি হয়তো যাকে কষ্ট দিলেন আপনি তাকে ভুলে গেলেন কিন্তু যে ব্যক্তি কষ্ট পেল সে কিন্তু কোনো ভুলবে না এজন্য আমাদের ব্যবহার এত সুন্দর করতে হবে যেমন আমরা দেখেছি শহর এলাকায় কিছু কবরস্থান আছে এই কবরস্থানে কিছু ব্যক্তিবর্গ থাকে তার এখানে চাকরি করে এই কাজে কবর খুঁড়ে তারা জীবিকা নির্বাহ করে তারা প্রতিদিন যত কবর খুঁড়তে পারবে তত তাদের লাভ সুতরাং তাদের সাথে অন্যদের পার্থক্য কি জানেন পার্থক্য হচ্ছে এই ওরা কবর কবরস্থানের দরজায় বসে তাকায় থাকে যে কোন লাশ আসলেই তাদের আনন্দ যখন অন্যরা কাঁদে কষ্ট পায় তারা কিন্তু আনন্দ পায় কিন্তু ব্যবহার এত সুন্দর হতে পারে যে আসুন আমরা আমাদের নিজেদের ব্যবহারকে এত সুন্দর করি যেন আমাদের মরণ হলে কবরস্থানে যারা কবর খুঁড়ে জীবিকা নির্বাহ করে সংসার নির্বাহ করে ওরাও যেন আমাদের মরণে কষ্ট পায় যাহা এই লোকটা কেন আসমরল তবেই না আমাদের ব্যবহারের সার্থকতা সম্মানিত ভাই এবং বোনেরা সুতরাং অহির জ্ঞান প্রকৃত জ্ঞান মানুষের ভিতরে বিনম্রতার সৃষ্টি করে হাজরত আলিরদ্দি আল্লাহ তালাহ তা ঠিকভাবেই অর্জন করেছিলেন আমাদেরকেও তা অর্জন করতে হবে সম্মানিত ভাই এবং বোনেরা বিগত পর্বে আমরা ওয়াদা করেছিলাম এ পর্বে আমরা আপনাদের সামনে হজরত দিয়া আল্লাহ তালুর উপস্থিত বুদ্ধি আই কিউ এটা নিয়েও আমরা আলোচনা করতে চাই একদিকে তিনি তো ছিলেন অসাধারণ জ্ঞানী কোনো সন্দেহ নাই পাশাপাশি তার উপস্থিত বুদ্ধির প্রখরতাও ছিল অসাধারণ তাৎক্ষণিক যে কোনো জটিল বিষয়ের সমাধান তিনি সুন্দরভাবে দিতে পারতেন লোকেরা কিছু লোক তো এমন আছেই যে তারা চাই ঠকাতে এরকম লোকদেরকেও তিনি সুন্দর জবাব দিতে পারতেন আসলে এই সুন্দরতার মহান শিক্ষা তিনি পেয়েছিলেন আর সুলে সাল্লামের স্নেহের শীতল ছায়ায় সেখান থেকেই তিনি শিক্ষা লাভ করেছিলেন সেখানে তিনি সাহস সঞ্চয় করেছিলেন কথা কিভাবে বলতে হয় তা তিনি শিখেছিলেন একবার হুজরে সাল্লামকে সাথে নিয়ে হুজুরে সাল্লাম নিজে এবং আরো কয়েকজন সাহাবি মিলে এক জায়গায় বসে খেজুর খাচ্ছিলেন দিয়া আলিরদ্দিয়াল্লাহ তালানহু তিনিও ছিলেন হুজুরের কাছে বসে হুজুর সাল্লাম তিনি খেজুর মুখে দিচ্ছিলেন আর খেজুরের বিচি অথবা খেজুরের আটিটা নিয়ে তিনি নিজের ভক্ষণকৃত আটি ভক্ষণকৃত খেজুরের বিচিটা নিয়ে হজরত আলীর সামনে রাখছিলেন এভাবে যখন এক পর্যায়ে দেখা গেল খেজুর খাওয়া শেষ হয়ে গেল এবং হজরত আলীর দিয়াল্লাহ তালাহুর সামনে খেজুরের আটির স্তূপ জমে গেল হুজরে পা আকসালাম স্বভাব সুলভ হাস্য রসিকতা নিয়ে তিনি বললেন যে আসলে যার সামনে আটির পরিমাণ বেশি সেই তো বেশি খেয়েছে তাই না হজরত আলির দি আল্লাহ হুজুরের এই রসিকত উপভোগ করলেন এরপরে বললেন হুজুর আসলে তা নয় আসল বিষয় হল যে ব্যক্তি আটি শুদ্ধ খেয়েছে সেই তো বেশি খেয়েছে সম্মানিত ভাই এবং বোনেরা এভাবে হাজরত আলির দি আল্লাহ উত্তোলাহ রসিকতার মাধ্যমেও তিনি তার উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়েছেন আমরা একবার দেখতে পাই যে এক ব্যক্তি একবার হজরত আলির উদ্দী আল্লাহ তালুর মেধা পরীক্ষা করার জন্য সে বলছে যে আপনি কি বলতে পারেন পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব কত সঙ্গে সঙ্গে তিনি জবাব দিলেন হা এটা তো একেবারে ভারী সোজা পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব হচ্ছে সূর্যের একদিনের পথ লোকটি একেবারে লা জবাব হয়ে গেল এরপর আমরা আরও দেখতে পাই একবার হযরত আলিরদ্দী আল্লাহ তালুর সামনে এসে এক বিরোধী ব্যক্তি যিনি হাজরত আলী রদ্দি আল্লাহুতালহুর খেলাফতকে পছন্দ করতেন না এরকম এক ব্যক্তি এসে বলছে যে আমিরুল মমিনিন আবু বকর রদি আল্লাহুতাহু হাজরত উমর রদি আল্লাহুতাহ তাদের জামানা কত সুন্দর ছিল আমরা সুখে ছিলাম শান্তিতে ছিলাম আমাদের জীবনে সমৃদ্ধি এসেছিল কত ভালো ছিল অথচ এই যে হজরত উসমান রদ্দী আল্লাহুতাহ আর এই যে আপনি আপনাদের আমলে শুধু গণ্ডগোল শুধু মারামারি শুধু অশান্তি এরকমটা কেন সেই ব্যক্তি চিন্তা করেছিল একথা বলে হজরত আলীকে বিমূঢ় হোক করে তুলবেন অপদস্থ করবেন কিন্তু জ্ঞান সাধক হজরত আলী রদ্দি আল্লাহতালহ বললেন ভাই তুমি ঠিকই বলেছ আসল বিষয় কি জানো হজরত আবু বকর এবং হজরতে উমার রদ্দি আল্লাহুতুল্লাহম তাদের শাসনামলে তাদের সহযোগিতা করতাম আমি উসমান এবং আমাদের মতো ভালো লোকেরা আর হযরত উসমান এবং আমার আমলে সেই ভালো লোকগুলি আজ নাই আজকে আমরা সহযোগিতা পেয়েছি তোমাদের মতো লোকদের কোনো লোকদের সহযোগিতা আমরা পাই নাই লোকটি একেবারে হতবাক হয়ে গেল সে আর কোনো কথা বলতে না পেরে মাথা নিচু করে প্রস্থান করল সম্মানিত ভাই বোনেরা হজরত আলী রেজি আল্লাহ একবার এক নাস্তিকের সাথে তার তর্ক হচ্ছিল নাস্তিক কোনো মতেই আল্লাহ রাবুল আলমিনের অস্তিত্বকে স্বীকার করবে না এই ছিল তার সিদ্ধান্ত হাজে আলী রী আল্লাহ তালু অবশেষে তাকে বললেন নাস্তিক দেখো তুমি তোমার নাস্তিকতা নিয়ে অহংকার করছো তুমি নিজেকে গৌরব করছো তুমি ভাবছো যে তুমি সেরা আর আমি আস্তিকতার ভিতরে নিমজ্জিত ওই জন্য আমাকে তুমি হেয় করছো কিন্তু তুমি বলো আমি আল্লাপাককে বিশ্বাস করে তার বিধিবিধান তার নামাজ রোজা এগুলা পালন করে এমন কি ক্ষতি করলাম নিজের যদি পরকাল নাই থাকে আল্লাপাক যদি নাই থাকেন তবে আমার নামাজ রুজা পরিণামে আমার কি কোনো ক্ষতি করবে বরং তুমিও যেখানে আমিও তো সেখানেই চলে যাব সুতরাং অতিরিক্ত তো কোনো কিছু হচ্ছে না কিন্তু নাস্তিক তুমি বলো তুমি যে পরকালকে অবিশ্বাস করছো আজকে সেই অবিশ্বাস করে তুমি যদি তোমার জীবনকে আল্লাহ আল্লাপাকের নাফরমানের ভিতরে নিমজ্জিত করো তাহলে মরণের পর গিয়ে যদি দেখো সত্যিই যেটাকে অবিশ্বাস করেছিলে সেই পরকাল আছে আল্লাপাক আছেন তাহলে তোমার উপায় কি হবে নাস্তিক সঙ্গে সঙ্গে বিমূঢ় হয়ে পড়ল আর কোন জবাব তার ভিতরে এলো না সম্মানিত ভাই বোনেরা হাজার এইভাবে তিনি তার উপস্থিত মেধা দিয়ে বিরোধী পক্ষকে লাজাব করে দিয়েছেন এবং তাদের মস্তিষ্কের সংশোধনী আনয়ন করেছেন একবার এক ইহুদি হাজর তালির দিয় আল্লাহ তালহুকে কটাক্ষ করে ইসলামকে কটাক্ষ করে তার সামনে এসে বলতে লাগলো যে তোমাদের ইসলাম নাকি খুব বড় ইসলাম নাকি খুব ভালো আদর্শ কিন্তু কই তোমাদের ইসলামের ভিতরে তো আমি এমন কিছু দেখছি না এর ভিতরে কি এমন শিক্ষা আছে দালির দিয় তালা আনহু বললেন তুমি এরকম বলছো কেন তখন সেই ইহুদি ব্যক্তি বলছে বলবো না তোমাদের নবী মোহাম্মদ সল্লাহ আলী আসাল্লাম দুনিয়া থেকে বিদায় হলেন এখনো তার দাফন হয় নাই এরকম পরিস্থিতিতে তোমরা ক্ষমতার লোভে তোমরা খেলাফত নিয়ে ঝগড়া শুরু করে দিলে তোমরা গণ্ডগোল শুরু করে দিলে তাহলে এই কি তোমাদের আদর্শ হাজরত আলী রেদিয়াল্লাহ বললেন তুমি ঠিকই বলেছ শুনে রাখো ইহুদি যে আমরা খেলাফত নিয়ে যে ঝগড়া করেছিলাম এটা হুজুরের জীবদ্দশাই করি নাই রাসুরে সাল্লামের আকস্মিক ইন্দেকালে আমরা বিমূঢ় হয়ে পড়েছিলাম সেই আকস্মিক বেদনার থকল সইতে না পেরে আমরা আমাদের অতি প্রয়োজনীয় খেলাফত নিয়ে আমরা কিছু কথাবার্তা বলেছিলাম আমরা কিন্তু আমাদের ধর্মীয় দর্শন ধর্মীয় আকিতা বিশ্বাস এবং কোনো মৌলিক বিষয় নিয়ে আমরা কিন্তু মত করি নাই আমাদের আদর্শ নিয়েও আমরা মত করি নাই অতি প্রয়োজন যে বিষয়টা খেলাফত সেইটা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের ভিতরে কিছু মত হয়েছিল কিন্তু তোমরা তো সেই ইহুদি যে তোমরা তোমাদের নবীর জীবদ্দশাই তোমাদের পায়ে তখনও দরিয়ার কাদা শুকাই নাই এরকম পরিস্থিতিতে তোমরা তোমাদের নবীদের কাছে আবদার তুলতে লাগলে মুসরেকদের মতো গবৎসের গোবৎসের পূজা করতে চাই ইহুদি একেবারে লাজবাব হয়ে গেল সম্মানিত ভাই বোনেরা হাজরত আলির দিয়া আল্লাহ তালু এইভাবে বিচক্ষণতা ছিল তার অপরিসীম তার জ্ঞান ছিল অপরিসীম এবং তিনি তার ব্যবহার ছিল অতি সুন্দর তিনি এগুলো দিয়ে মানুষকে ইসলামের দিকে আহ্বান করতেন ইসলামের দিকে আকৃষ্ট করতেন এবং তিনি তার এই যোগ্যতা দিয়ে মানুষকে এতখানি মহাচ্ছন্ন করে ফেলতেন যা ছিল অত্যন্ত স্বাভাবিক আসলে জ্ঞানী হচ্ছে সেই শক্তি যা দিয়ে মানুষের অন্তরকে জিতে নেওয়া যায় অন্তরকে দখল করা যায় যেমন দেখুন হাজরত আলী দিয়ে আল্লাহু তালহ তিনি একবার দেখতে পেলেন একটি পাহাড়ের গুহার ভিতরে এক কুষ্ঠ রোগগ্রস্ত ব্যক্তি অবস্থান করছে লোকটির দুটি হাত কুষ্ঠ রোগে একেবারে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল লোকটিকে ঘৃণা করে তার আত্মীয়স্বজন কেউই তার খোঁজ নিত না নিজেই এখানে আসতেন এবং এই রোগগ্রস্ত ব্যক্তিকে কখনো কখনো তিনি তাকে পিঠে নিয়ে আলো বাতাসের আলো সামনে আনার জন্য তিনি গুহা থেকে বের করে আনতেন তাকে গোসল করাতেন তার খাবার দিতেন তাকে পোশাক পরিয়ে দিতেন এভাবে তার সেবা করতেন এবং আমরা আরও জানতে পারি যে হাজ আলিরদী আল্লাহ তালাহুর শাহাদতের খবর যখন এই ব্যক্তি জানতে পারল কিছু লোকের মাধ্যমে তখন এই কুষ্ঠরগ্রস্ত ব্যক্তি আজ আলিরদ্দি আল্লাহু তালাহুর বুদ্ধিমত্তায় তার জ্ঞানবত্তায় তার আচরণে এতখানি মোহমুগ্ধ ছিল যখন সে জানতে পারল খলিফার পৃথিবীতে নাই তখন সেই লোকটি অসহ্য হয়ে এমন এক আত্মচিৎকার দিল সেই চিৎকারেই তার অন্তরাত্মা তার দেহ পিঞ্জর থেকে বের হয়ে গেল গেল লোকটি মারা সম্মানিত একবার দেখতে পেলেন এক বৃদ্ধা রমণী সে তার প্রয়োজনীয় কাঠের টুকরা তার লাকড়ি এটা বহন করে নিয়ে যাচ্ছে বাড়িতে কিন্তু বড়ই কষ্ট হচ্ছে তার তিনি দৃশ্য দেখে বললেন বুড়ি তুমি এই বোঝাটি আমাকে দাও আমি বহন করে নিয়ে যাই বুড়ির বোঝাটি তিনি বহন করে যখন তার বাড়িতে গেলেন দেখলেন সেখানে আর এমন কেউ নেই যে বুড়ির সেবা করতে পারে তখন তিনি এই বৃদ্ধার পানি তুলে দিলেন তার রান্না করিয়ে দিলেন তার প্রয়োজনীয় কাজ করে যখন দিচ্ছিলেন প্রতিবেশী লোকেরা ছুটে এসে দেখল হাই হাই এ কাজ করছে স্বয়ং খলিফা তখন খলিফা দালিরদ্দি আল্লাহু তালাহু যখন বুড়িকে এই কথা শোনালেন বুড়ি তখন অঝহর ধারায় তার চোখ থেকে পানি আসলো এবং তিনি খলিফার জন্য দোয়া করতে থাকলেন সম্মানিত ভাই এবং বোনেরা এই ছিল হজরত আলির দিয়াহু তালহুর ব্যবহার এই ছিল তার মেধা এই ছিল তার জ্ঞান যা দিয়ে তিনি মানবতাকে আপন করে নিয়েছিলেন সুতরাং আমরা রাসুলের পাক সাল্লামের উন্মত হিসাবে হাজর আলির দিয়া তালু মুসলিম বিশ্বের তিনি খোলাফা রাশিদিন হিসেবে তিনি আমাদের একান্ত আপন জন রাসুল পাক সাল্লু ইসলামের মহত্তম আদর্শের সঠিক প্রতিফলন হয়েছিল খোলাফা রাশিদিনের মধ্যে পরিপূর্ণরূপে হাজরত আলিরদি আল্লাহু তালু ছিলেন সেই খোলেফা রাশিদিনের জন্য মধ্যে অন্যতম একজন সুতরাং আমাদের উচিত হবে আমাদের ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রে আমরা যে যে পর্যায়েরই হোক না কেন হজরত আলির আল্লাহ এই ব্যবহার রপ্ত করা তার জ্ঞানকে আমাদের জীবনে আমলে পরিণত করা এবং তার প্রতিফলন দিয়ে আমাদের সমাজকে রাষ্ট্রকে সংশোধনের দিকে এগিয়ে নেওয়া তাহলেই আমরা দুনিয়া আখেরাতে আমরা শান্তি অর্জন করতে পারব নিরাপত্তা অর্জন করতে পারব মুক্তি অর্জন করতে পারব এবং ইসলামের শ্রেষ্ঠত্ব ইসলামের শত্রুদের সামনে বিস্ময়কর ভাবে তুলে ধরতে পারবো আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত করুন আমরা সকলেই পড়ি আমিন আখরে দাবানি রপিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি